হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন বন্ধুগণ। প্রতিবারের মতো আজকে আমি আপনাদের জন্য একটি নতুন এবং একটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। আমি আপনাদের বন্ধু সত্যিকার, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো বন্ধুগণ, আজকে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব, এই ব্যবসাটি করতে আপনার ন্যূনতম কম করে 10 থেকে 12 হাজার টাকার পুঁজি হলেই আপনি শুরু করে দিতে পারবেন। আর এই ব্যবসাটি আপনি কেন, আপনার বাড়ির যে মহিলারা রয়েছে তারাও কিন্তু অনায়াসেই করতে পারবে। একদমই সহজ প্রসেস, আপনি ব্যবসাটি করবেন এবং এই জিনিসটি তৈরি করে মার্কেটে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু বিক্রি করতে পারবেন। মানে আপনার উৎপাদন করতে খরচা হবে 2 টাকা এবং আপনি যখন মার্কেটে বিক্রি করবেন সেটিকে কম করে কিন্তু আপনি 10 টাকা কিন্তু প্রফিটে বিক্রি করতে পারবেন। তো বুঝতেই পারছেন তো এই ব্যবসায় ভালো একটা লাভ আছে, মানে আপনি কম করে কিন্তু দিনে কিন্তু অনায়াসে 1000 টাকা ইনকাম করতে পারবেন, আর মাসে হিসাব করলে 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না এই ব্যবসা থেকে। তো কিভাবে শুরু করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কোনো লাইসেন্সের প্রয়োজন আছে কিনা, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। আশা করি বন্ধুগণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর একটু স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলতে পারেন। তো চলুন বন্ধুগণ আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই বিজনেস আইডিয়া। বন্ধুগণ, এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি যে আপনারা কী করে বোতল ক্লিনিংয়ের যে ব্রাশগুলো হয়ে থাকে তার ম্যানুফ্যাকচারিং কী করে একটা কারখানা খুলবেন তা আবার নিজের বাড়িতে বসে। বন্ধুগণ, এর যদি আপনি কারখানা খুলতে চান একদমই অল্প বাজেটে কিন্তু খুলতে পারেন, খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না। তো বন্ধুগণ, এই কারখানা খুলতে চান তাহলে আপনার একটি যন্ত্রাংশের প্রয়োজন আছে। তো আপনারা এই একটি যন্ত্রাংশের মাধ্যমে কিন্তু অনায়াসেই এরকম ক্লিনিং ব্রাশ কিন্তু তৈরি করে নিতে পারবেন। বন্ধুগণ, এই মেশিনের সাথে সাথে আপনার মার্কেট থেকে মোটামুটি 4 রকমের জিনিস কিন্তু আপনি কিনে নিতে হবে। এক, প্রথমত যেটা লাগবে সেটা আপনার জিআই তার, যেটা আপনার মূল যে বেসটা হবে সেটার জন্য। আর তারপর লাগবে এরকম যে সুতো হয় লাইলনের সুতো কিনে নিয়ে আসতে হবে। আর লাগবে আপনার হাতল, হাতল আপনি প্লাস্টিকের কিনতে পারেন, কাঠের কিনতে পারেন। যদি কাঠের কেনেন সেক্ষেত্রে আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন, প্লাস্টিকেরগুলো একটু কম দামে বিক্রি হবে। আর লাগবে আপনার প্যাকেজিং করার জন্য পাউচ। তো এই কটা জিনিস হলেই কিন্তু আপনি ব্যবসা অনায়াসেই শুরু করতে পারবেন। এবার আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি নিমেষের মধ্যে কিন্তু আপনারা এরকম কিন্তু ব্রাশ কিন্তু তৈরি করতে পারবেন। আর এই ব্রাশ তৈরি করা খুব একটা কঠিন বিষয় নয়, বাড়ির মহিলারাও কিন্তু অনায়াসেই এটা উৎপাদন করে নিতে পারবে। তা আপনি প্রতিদিন কম করে কিন্তু 1000 পিস এরকম ব্রাশ অনায়াসেই কিন্তু তৈরি করে নিতে পারবেন একদমই অল্প সময়ের মধ্যে। আর আপনি চাইলে এই সমস্ত মেশিন ইলেকট্রিকও কিনতে পারেন, ইলেকট্রিক মেশিনের অনেক দাম হয়ে যায়। তা আমি বলবো আপনার এরকম ম্যানুয়াল হাতের মাধ্যমে যে মেশিনগুলো হয় এই মেশিন দিয়েই কিন্তু আপনি অনায়াসেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই মেশিনের দাম খুব একটা বেশি নয়, আপনার সাধ্যের মধ্যে 5 থেকে 6 হাজার টাকা, মানে মোটামুটি আপনি 7 থেকে 8 হাজার টাকার বাজেট নিয়ে কিন্তু এই মেশিন অনায়াসেই কিন্তু কিনে নিতে পারবেন। এবং এই মেশিন কোথা থেকে কিনবেন তার সমস্ত তথ্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু যোগাযোগ করে তাদের কাছ থেকে কিন্তু কিনে নিতে পারেন। আর বাদবাকি যে মেটেরিয়ালসগুলো দরকার সেগুলো আপনারা কিন্তু আপনাদের লোকাল যে হার্ডওয়্যারের দোকান থেকে কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। আর আপনার এরকম এক একটি যে ব্রাশগুলো তৈরি করতে মোটামুটি আপনার কম করে কিন্তু 2 টাকা খরচ হবে, আর সেটি কিন্তু আপনি 10 থেকে 12 টাকায় কিন্তু বিক্রি করে দিতে পারবেন। তো প্যাকেজিং যদি আপনি ভালো করেন তাহলে এর থেকে আপনি বেশি টাকা বিক্রি করতে পারবেন। আর যদি কাঠের হাতল লাগান তাহলে কিন্তু 15 থেকে 20 টাকা কিন্তু বিক্রি করা কোনো ব্যাপার নয়। এবার যদি প্রসঙ্গে আসি লাইসেন্স, দেখুন যে কোনো ব্যবসা করতে গেলে আমি একটা কথাই বলবো, আইনি কিন্তু কাগজপত্র বানিয়ে নেবেন। তো তার জন্য আপনি কিন্তু অবশ্যই ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারেন। ট্রেড লাইসেন্স বানাতে 7 থেকে 800 টাকার মধ্যে আপনি আপনার লোকাল যে এলাকার পঞ্চায়েত বা পৌরসভা সেই অফিস থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন। 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু অবশ্যই আপনার এই লাইসেন্স তৈরি হয়ে যাবে। তো একটি লাইসেন্স বানিয়ে রাখা অবশ্যই প্রয়োজন যে কোনো একটি ব্যবসার ক্ষেত্রে। আর তারপর আপনাকে কী করতে হবে, এগুলোকে বিক্রি করতে হবে। এর বিক্রি আপনি কোথায় করবেন এটা আপনার হয়তো ভাবার একটা বিষয় হতে পারে। দেখুন, বিক্রি করা কোনো ব্যাপার নয়, আপনি এই সমস্ত ব্রাশ মুদি দোকানে এছাড়া হার্ডওয়্যারের দোকানে কিন্তু বিক্রি করতে পারেন। এছাড়া অনেক হকার ভাইরা এসে আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে যদি তাদের কাছে খবরটা যায় আপনি এরকম একটি ছোট্টখাট্টো কারখানা খুলেছেন। দেখবেন রাস্তাঘাট দিয়ে অনেকেই যায়, যেমন প্লাস্টিকের ঝুড়ি বালতি এসব বিক্রি করে, তারা কিন্তু আপনার কাছ থেকে এই সমস্ত ব্রাশ কিন্তু অনায়াসে কিন্তু কিনে নিয়ে যেতে পারে। তো আপনার এই ব্যবসা করে মোটামুটি দিনে কিন্তু কম করে কিন্তু 1000 থেকে 1200 টাকা অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন। মানে মোটামুটি যদি ধরি আপনার মাসে কিন্তু 30,000 টাকা অনায়াসে ইনকাম হবে এই ব্যবসা থেকে। তো বন্ধুগণ, অল্প পুঁজিতে যদি আপনারা এরকম একটি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই এই ব্যবসাটা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি সফল হন তাহলে আমি বলবো আপনি যে অটোমেটিক মেশিনগুলো হয় সেই সমস্ত মেশিন বসিয়ে কিন্তু একটা ভালো বড় আকারের কিন্তু কারখানা করতে পারেন। তো বন্ধুগণ, এতদূর যখন আপনারা চলেই এসেছেন নিশ্চয়ই আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অন করে দেবেন এরকমই নতুন নতুন ব্যবসাগত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।